নির্বাচন সুষ্ঠু হচ্ছে, কিন্তু কিছু অসুস্থ মানসিকতার মানুষ এখানে একজনই আছেন, ওনাকে বারবার রিকোয়েস্ট করা হচ্ছে এখানে। কারণ এবার আপনারা দেখেছেন যে একটা ব্যারিকেড হয়েছে, কারণ হেলথ অ্যান্ড সেফটির জন্য আমাদের কিন্তু ওই জায়গাটায় দাঁড়ানো নিষেধ। যখন আমার টিম আমাকে ইনফর্ম করলো চাদরের নিচ থেকে উনি টাকা দিচ্ছে, তখনই কিন্তু আমি দুজনকে ওখানে পাঠালাম। এবং আপনারাও দেখেছেন আমি যখন গিয়েছি, যদি আপনার সৎ সাহস থাকে আপনি আমার পাশে কেন দাঁড়িয়ে ভোটগুলো চাইলেন না? উনি তো সরে গেল সাথে সাথে, কিন্তু সরে গেছে। আমি কিন্তু বলেছি যে উনিও এখানে দাঁড়াবে, আমিও দাঁড়াবো, আমরা দুজন মিলে দাঁড়িয়ে ভোটার ঢুকছে, তো আমি এখান থেকে ভোট যাবো। এই তাহলে নোট দিয়ে ভোট কিনছে অভিযোগ কি তাহলে আপনি করছেন? হ্যাঁ, এখন আমি করছি মানে কি, আমি অলরেডি করেছি অনেক মিডিয়ার সামনে, এবং মিডিয়ার সামনে করার পরেই কিন্তু দেখুন এখনও কিন্তু আসে নাই এখানে, এখনো কিন্তু উনি এই জায়গাটাতে আসে নাই। কেন এত প্রশাসন নিয়ে আসছেন, এত কিছু নিয়ে আসছেন, তাহলে নিয়ে আসার পর আপনিই তো প্রশাসন মানছেন না। তাহলে যে এই যে অভিযোগ সেটা নির্বাচন কমিশনারের কাছে আমি বলেছি, দুবার বলেছি, উনিও বলেছে যে ওকে পাঠানো হচ্ছে, ও কথা শুনছে না। তাহলে মানে এটা পদক্ষেপ কি হবে? কমিশনকে আপনারা জিজ্ঞাসা করেন তাহলে পদক্ষেপটা কি হবে? উনি বললো যে এখন আর ওখানে দাঁড়াতে দিব না, ওনাকে এখানে ডেকে নিয়ে আসবে। আর যেহেতু আমি মিডিয়ার সামনে বলে দিয়েছি, আপনারা সবসময় ওনাকে কিপ অ্যান্ড আইস রাখবেন, আপনারা মিডিয়া ওনার কাছে থাকবেন, আমাদের এখানে দাঁড়ানোর দরকার নেই, ওনার ওখানে দাঁড়িয়ে থাকবেন। উনি কি চেঞ্জ করছে আরেকজন দেখছি, আমরা মূলত দেখছি যে গেটের মধ্যে ওই প্যানেলের বা লোকজন ছিল যে ভোটারদেরকে মূলত তারা অভ্যর্থনা করছিল, আমাদের কাছে এরকম তথ্য ছিল যে এটা মূলত কি আসলে তাহলে দাঁড়াচ্ছে যে টাকার বিনিময়ে ওরা? হ্যাঁ, কেন ভোটার, আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছি না, আপনার জায়গা তো এটা, আপনি ওখানে কেন দাঁড়াচ্ছেন? আপনাকে তো দুবার খবর দেওয়া হয়েছে, কমিশনার দুবার খবর দিয়েছে, উনি আসছে না। আর এখন যেটা আমি নিউজ পেলাম, এখন পার্সন চেঞ্জ হয়েছে, অন্য পার্সন এখন এটা করছে, টাকা দেওয়া হচ্ছে। হ্যাঁ, আপনারা ওই প্যানেলের একটু চোখ রাখেন, আমার দিকে না, ওই প্যানেল একটু চোখ রাখেন। হ্যাঁ, আপনার কাছে এছাড়া কোনো অভিযোগ? না, আর কোনো অভিযোগ নেই। আরেকটা ওনারা বলেছে একটু আগে যে পুলিং এজেন্টে আমাদের রিয়াজ ভাই আছেন, রিয়াজ ভাই তো আমাদের প্রার্থী, রিয়াজ ভাই নাকি ইনসিস্ট করছে প্রার্থীদেরকে, কিন্তু না, ওখানে ক্যামেরা লাগানো, রিয়াজ ভাই কিন্তু ওখানে ভোটারদের সাথে কথা বলতেই পারবে না, কারণ ওখানে বসা আছে যে নির্বাচন কমিশন, কথা বলতে গেলেই কিন্তু রিয়াজ ভাইকে বাধা দিবে। আর জানেন যে সিসি ক্যামেরায় কী হচ্ছে ওটা বাইরে কিন্তু দেখানো হচ্ছে, তো আমার মনে হয় ওই অভিযোগটাও ঠিক না। পুলিশিং ব্যাপার নিয়ে আপনাদের কোনো অভিযোগ রয়েছে? এত আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ আসছে, আমার মানে আমার কথা হলো যে পুলিশ আসছে, আমার কোনো সমস্যা নেই। আমি আগেও বলেছি যে আমি প্রশাসকের মেয়ে, কারণ আমার বাবা যেহেতু জয়েন্ট সেক্রেটারি ছিলেন, তো আমি তো এগুলি দেখে এসেছি, তো এগুলি আমার কাছে তো এটা পজিটিভই মনে হবে, আমি এটা সবসময় পজিটিভলি নিই। তো আমার কথা হলো এই যে উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় টাকা দেওয়ার চেষ্টা করছে, পুলিশ একটু আইন শৃঙ্খলা বাহিনী আপনারা এটার দিকে একটু নজর দেন, ওনাকে দেখেন।